পূজা আজকে মুখ ফুক সিটকে কিরকম কি করছে, কি হচ্ছে আবার, কি হবে আজকে? আমি জানি না, আমাকে মাছ বাসতে বলে যাই বসছি। খালি খাবে আমাদের? পূজা জানেই না কি হবে, তো চিংড়ি মাছ বাচ্ছো। নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো হচ্ছে এঁচোড় চিংড়ি। তোমরা সবাই কেমন আছো বলো? আর এঁচোড় চিংড়ি খেতে খুব ভালো লাগে, তো আজকে আমি এটাই বানাবো। তো তার জন্য পূজা ওখানে চিংড়ি মাছগুলোকে বাচ্ছে আর আমি এঁচোড়টা নিয়ে চলে এসেছি। দেখো, এটা গাছ থেকে পাড়া, আমাদের একটা কাঁঠাল গাছ আছে, তো সেখান থেকে এটা পেরে নিয়ে এসেছি। তো এঁচোড়টাকে ফার্স্টে কেটে নিই, চলো। কচি এঁচোড় একদম গাছের। তো আমি এঁচোড়টা ছাড়িয়ে নেবো। তো এঁচোড়টা ছাড়ানোর জন্য প্রথমে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিতে হবে, একদম না লাগালে কিন্তু এই আঠাগুলো ছাড়বে না। তো প্রথমে ফার্স্ট আমি একটু তেল লাগিয়ে নিয়েছি হাতে ভালো করে, দিয়ে এবার এঁচোড়টাকে আমি কেটে নেবো। এটা একটু আস্তে আস্তে কাটতে হবে। এই নিয়ে একটা গান আছে জানো তো আমাদের, আর পঞ্চম দা মানে আর ডি বর্মন, প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। কিছুটা কাটার পরে মাঝখান থেকে এইভাবে একটুখানি ঘষে দিতে হবে, তাহলে কি হয় বলতো, আঠাটা তোমার জড়ো হয়ে যাবে এক জায়গায়। এই দেখো আঠাগুলো দেখলে কেমন হয়ে গেল, সেভাবে একটু রগড়ে নেবো ফার্স্টে, দিয়ে এবার আমি কাটবো। আর তেলটা কিন্তু মনে করে মারতেই হবে। তো এবার এগুলোকে আমি ছোটো ছোটো করে, এই দেখো কত আঠা বেরোচ্ছে। তো আবার যদি একটু রগড়ে দিই এইভাবে, তো আঠাটা আর কিন্তু ঝরে পড়বে না, মানে গায়ে লাগার আর কোনো ভয় নেই। যতবার পিস কাটবো ছোটো ছোটো করে, ততবার আঠাটাকে একটু ঘষে নেবো। একটু সাবধানে করতে হবে এগুলো, তা নাহলে কিন্তু হাতটা কেটে যাবে। আর এই সময় এঁচোড় চিংড়ি খুব ভালো লাগে। কচি এঁচোড় তার সাথে চিংড়ি মাছ খুব মজা হবে। সব ধুয়ে নিয়েছি ভালো করে, সব ছাড়িয়ে নিয়েছি, নিয়ে দেখো ধুয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি নুন হলুদ মাখিয়ে রাখবো। দেখো ডিম হয়েছে আমার পেটে। এই যে বন্ধুরা, আমি এসবটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো চলো এটাকে প্রথমে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। এতে দুটো সিটি মারবো আমি দিয়ে, গ্যাসটা আমি জেলে কুকারটা বসিয়ে দিয়েছি, কারণ প্রথমে এটা দিয়ে দিচ্ছি। তো আমি এবার এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 2 চামচ মতো নুন দিচ্ছি, নুনটা পরিমাণ অনুযায়ী দিতে হবে। এবার দেবো লঙ্কা গুঁড়ো, আমি এখানে 2 চামচ মতো, ছোট চামচে 2 চামচ লঙ্কা দিচ্ছি। ঝালটা টেস্ট অনুযায়ী দিতে হবে, আমি একটু ঝাল ঝাল করবো। আর দেবো 1 চামচ মতো হলুদের গুঁড়ো, এখানে 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। এবার আমি এখানে প্রয়োজন মতন সিদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি জলটা, এবার আমি এটাকে 2 সিটি মারবো। চিংড়ি মাছগুলো ভাজার জন্য একটু নুন হলুদ মাখিয়ে নেবো, অল্প নুন দেবো। অল্প হলুদ, এবার মাখিয়ে নেবো। মাছটা এবার আমার মাখানো হয়ে গেছে, এবার কড়াতে আমি
কড়া গরম হয়ে গেছে হয়ে গেছে আমি বলে দিচ্ছি আমি দেবো না কড়াটা গরম হয়ে গেছে তো মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে তেলটা দিয়ে দেবো ভাজার জন্য মাছটাকে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি আলুটা আমি কড়াটা গরম হয়ে গেছে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আলুটা আমার ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নেব এটাকে আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটা আমি এবার তুলে নিচ্ছি কড়াটা বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি প্রথমে এর মধ্যে দিচ্ছি দারচিনি দুটো এলাচ আর লবঙ্গ এটা আমি ফোড়ন হিসাবে দিচ্ছি আর দিচ্ছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি আমি এটা কুচিয়ে দিয়ে দিচ্ছি আজকে রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল মাঝে আমরা একটা পিকনিক মতো করছি বাড়ির সবাই মিলে তো তার জন্যই রান্না বান্না হচ্ছে আর ছাদে করছি তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে বেশ ভালোও লাগছে কিন্তু হাওয়াটা এতই বেশি দিচ্ছে যে আমার গ্যাসের মধ্যে আর এত হাওয়া লাগছে যে রান্নাই হচ্ছে না পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ মতো পেঁয়াজ বাটা এবার দিচ্ছি এক চামচ মতো রসুন বাটা এক চামচ মতো আদা বাটা দিয়ে এবার ভালো করে এবার আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো ছোট চামচে দিচ্ছি আমি আর একটু দিচ্ছি কারণ আমি হলুদ গুঁড়োটা একবার এঁচোড়টা সিদ্ধ করার সময় দিয়েছিলাম এবার দেব এক দু চামচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটাও আমি আগে একবার দিয়েছিলাম এবার এটাকে ভালো করে কুচিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু কষাতে হবে তেলটা যাতে ছেড়ে যায় মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আমি এখানে ছোট ছোট তিনটে মতো টমেটো নিয়েছি টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে আর একটু টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেবো আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে এক চামচ মতো নুন দিচ্ছি তো নুনটাও আমি একটু সিদ্ধ সময় দিয়েছিলাম নিয়েছি দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে মশলা থেকে তো এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তো ভাজা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষে নেব আলুটা দিয়ে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আমার কষানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি কষাটার উপরেই টেস্টটা ডিপেন্ড করবে যত ভালো কষাটা হবে টেস্টটা তত ভালো আসবে এঁচোড়টা আমি প্রায় 5-7 মিনিট ধরে কষে নিয়েছি মশলার সাথে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো তো আমার এখানে এঁচোড় সিদ্ধ কিছুটা জল ছিল আমি সেই জলটাই এখানে দিচ্ছি শুধু মশলাটার সাথে একটু সিদ্ধ হওয়ার জন্য আর একটু জল লাগবে এঁচোড়টা আমার 90% মতন সিদ্ধ হয়েছে আর আলুটা সিদ্ধ হবে সেই অনুযায়ী আমি জলটা দিলাম এবার এটা আমি সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো ওই যে ঢাকা দিয়েছিলাম ঢাকাটা খুলে নিয়েছি তো এবার দেখি এঁচোড় সিদ্ধ হয়েছে কিনা এঁচোড় আর আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এটা আরো 2 মিনিটের জন্য চাপা দেবো যাতে এই মাছের গন্ধটা ভালো করে তরকারিটার মধ্যে মিশে যায় 2 মিনিট হয়ে গেছে তো আমি এবার এটা তুলে নিচ্ছি আমাদের এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে দেখো
তেলটা সাইডে ভেসে গেছে মানে একদম রেডি। এবার এটাকে আমি তুলে নেব, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি।